কল্যাণপুরের ঘিলাতলিতে শহীদ তপন চক্রবর্তীর অস্থায়ী শহীদ বেদি ভেঙে প্রতিরোধের মুখে পড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শহীদ বেদি ভেঙে দেওয়ার প্রতিবাদে পুলিশকে স্মারকলিপি প্রদান করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে DYFI। জাতি উপজাতির সম্পৃক্তি রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন যুব নেতা তপন চক্রবর্তী। সোমবার ছিল তার শহীদান দিবস। প্রতিবছর DYFI এই দিনটিকে শহীদান দিবস হিসেবে পালন করে আসছে। সোমবার সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ ঘিলাতলিতেও যথাযথ মর্যাদায় দিনটি পালন করে DYFI নেতৃত্ব কর্মীরা। অনুষ্ঠানের প্রায় 2 ঘন্টা পর এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত কিছু দুষ্কৃতী অনুষ্ঠান স্থলে এসে তপন চক্রবর্তীর প্রতিকৃতি ছুঁড়ে ফেলে দেয়, ভেঙে ফেলে শহীদ বেদি, ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয় সাজসজ্জা। এই ঘটনা দেখে এগিয়ে এসে কয়েকজন বয়স্ক লোক বাধা দিলে দুষ্কৃতীরা গালাগাল করে। খবর পেয়ে ছুটে আসে DYFI কর্মীরা, জড়ো হন সাধারণ মানুষ, সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দেখুন সেই ছবি। আমরা তো আসলে কিছু জানি না, আমরা তো কিছু আসলে কিছু জানি না, কি রে বাবু ঘটনা আমরা কিছু বুঝি না, আমরা কিছু জানি না, তোরা বলি তো। এদিকে এদিনই তেলিয়ামুড়া সিপিএম মহকুমা অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানান DYFI নেতৃত্ব। চিহ্নিত হামলাকারীদের নাম দিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় দোষীদের গ্রেপ্তারের দাবিতে। এর মধ্যে লক্ষণীয় বিষয় হলো আমাদের গিলাতলি লোকাল যখনই এই কর্মসূচি পালন করে আমাদের কংগ্রেসরা বাড়ি করে যাওয়ার সময় আমাদের এই তপনদার শহীদান দিবসের যেই শহীদ বেদি এবং তপনদার ছবি তারা ফেলে দেয় এবং আমাদের প্ল্যাকার্ড এগুলো ছুঁড়ে ফেলে দেয় তারা, এবং পরবর্তী সময়ে আমাদের যারা যুব কংগ্রেসরা ছিল তাদেরকে হুমকি ধমকি দেয় এবং মারধর করার চেষ্টা করে। এই মতো অবস্থায় রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা একে একে লক্ষ্য করছি আমাদের যুবকর্মীদের উপর যেইভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং এই রাজ্যের প্রত্যেকটি মানুষের উপর যেইভাবে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে, বিশেষ করে আমরা যারা বাম আন্দোলনে বিশ্বাসী এবং DYFI-এর বিশেষ করে DYFI-এর যুব কংগ্রেসরা তারা বরাবর আক্রান্ত করার চেষ্টা করছে। রাজ্যে এই অবস্থা আইনের শাসন তলান্বিতে গিয়ে পৌঁছেছে, আমরা আগেও দাবি করেছি এখনও বলছি, এবং গিলাতলি অঞ্চলের যেই ঘটনা আমাদের যুবকর্মীদের উপর হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, এবং এই সব ঘটনা যদি রাজ্যে চলতে থাকে এবং বিজেপির দুষ্কৃতীরা যদি মনে করেন আমাদের এই আন্দোলনকে এইভাবে আমাদের যুবকর্মীদের উপর আক্রমণ করে আমাদের আন্দোলনকে রুখে দেবে তাহলে তারা আমাদের রাজ্যে বাস করছেন, আমরা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে আমাদের উপর আক্রমণ হতেই হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আইনের দ্বারস্থ হব এবং আমরা মামলা করব। এরপরেও যদি আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত না হয় DYFI বরাবর আপনারা জানেন গরিব মেহনতি মানুষ এবং যুবদের স্বার্থে লড়াই করে গেছেন, এই লড়াই আমরা আগামী দিনেও জারি রাখবো। রিপোর্ট চ্যানেল দিনরাত।